প্রাচীন বাংলায় একটা প্রবাদ ছিল, ভুঁড়ি থেকে মুড়ি সর্বরোগের গুঁড়ি। ভুঁড়ি মানে পেট, পরিপাকতন্ত্র, পেট। মুড়ি মানে হেডকোয়ার্টার, ব্রেন, মস্তিষ্ক, মাথা। আর গুঁড়ি মানে হচ্ছে রুট, কজ, কারণ। আপনার ভুঁড়ি যদি ঠিক না থাকে, আপনার পেট যদি ঠিক না থাকে, আপনার পরিপাক যদি ঠিক না থাকে, এটা অ্যাফেক্ট করবে আপনার মুড়িকে, আপনার মস্তিষ্ককে, মস্তিষ্ক ডিস্টার্ব হয়ে যাবে। আর মস্তিষ্ক যদি একবার ডিস্টার্ব হয়, আপনার শরীরে নানাবিধ রোগ বাসা বাঁধবে। বিজ্ঞান বলছে যে শত বছর আগের এই প্রবাদ বাক্যটি আজকেও শতভাগ প্রযোজ্য। আমরা জানি যে সুস্থ থাকার জন্য প্রয়োজন একটি অত্যন্ত শক্তিশালী ইমিউন সিস্টেমের। গত দুই বছরে এখন পর্যন্ত করোনায় বাংলাদেশে মারা গেছে 29,000+ মানুষ, এবং রিপোর্ট বলছে এর ভিতরে অধিকাংশ মানুষের কোমরবিডিটি ছিল, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস ছিল, এবং এই রোগগুলো মৃত্যু ত্বরান্বিত করেছে তার। যতটা না করোনাই, তার চেয়ে বেশি হয় উচ্চ রক্তচাপ, নতুবা হৃদরোগ, নতুবা ডায়াবেটিসে। কেন? এই রোগগুলো যখন কারোর শরীরে বাসা বাঁধবে, তখন একটি পরিণতি হচ্ছে যে তার ইমিউন সিস্টেম দুর্বল হবে। আপনার এই ইমিউন সিস্টেম যা আপনাকে প্রতিনিয়ত আপনাকে রক্ষা করছে, প্রতিরোধ করছে, নানান রকম রোগ বালাই থাকে, এই ইমিউন সিস্টেমের 70% অবস্থান করছে আপনার পরিপাকতন্ত্রে। এবং এই ইমিউন সিস্টেম কতটা ভালোভাবে কাজ করছে, এটার উপর নির্ভর করছে আপনি কতটা সুস্থ থাকবেন। এবং এই কারণেই পেট এত গুরুত্বপূর্ণ সুস্থতার জন্য, এই জন্যই পরিপাকতন্ত্রের সুস্থতা এত গুরুত্বপূর্ণ আলটিমেট সুস্থতার জন্য। বিজ্ঞানীরা বলছেন মস্তিষ্কের বাইরে একমাত্র অঙ্গ হচ্ছে পরিপাকতন্ত্র, যেখানে রয়েছে স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেম। কীরকম? আপনার স্পাইনাল কর্ডে যে সংখ্যক নিউরন আছে, সমসংখ্যক নিউরন আছে পরিপাকতন্ত্রে, স্নায়ুতন্ত্রে। আপনার শরীর প্রত্যেক দিন আনন্দবর্ধক হরমোন সেরোটোনিন নিঃসরণ করে, তৈরি করে, এবং এই সেরোটোনিনের 70% তৈরি হয় আপনার পরিপাকতন্ত্রের নার্ভাস সিস্টেম থেকে। পেটে যদি আনন্দ থাকে, হাসি থাকে, এই সেরোটোনিন আমাদেরকে আনন্দভাব জাগ্রত রাখে, আমাদেরকে হাসিখুশি রাখে। এই পেট যদি ঠিক না থাকে, সেরোটোনিন তৈরি হবে না। আর সেরোটোনিন তৈরি না হয়, কোটি টাকা কেন, কয়েকশো কোটি টাকা ব্যাংকে থাকার পরেও আপনার মনে হবে আপনার থেকে অসুখী কেউ নাই। শুধু তাই নয়, মস্তিষ্কে যত নিউরো ট্রান্সমিটার রয়েছে, এর চেয়েও বেশি নিউরো ট্রান্সমিটার রয়েছে আপনার পরিপাকতন্ত্রের নার্ভাস সিস্টেমে। এই কারণেই বিজ্ঞানীরা পরিপাকতন্ত্রের এই নার্ভাস সিস্টেমকে বলা হচ্ছে, বা তারা বলছেন, সেকেন্ড ব্রেন, দ্বিতীয় মস্তিষ্ক। যে আপনার এই মস্তিষ্কের বাইরে সেকেন্ড বা দ্বিতীয় একটা মস্তিষ্ক আছে, সেটি অবস্থান করে আপনার পরিপাকতন্ত্রে। এবং সেই কারণেই আপনার পরিপাকতন্ত্র যত ফিট, আপনার মস্তিষ্ক তত ফিট এবং তত হিট। পরিপাকতন্ত্র বা পেট যত দুর্বল, আপনার মস্তিষ্ক তত কাজ করতে অক্ষম। এবং সেই জন্য এখনকার সময়ের বিজ্ঞানীরা বলছেন আপনার পেট এবং আপনার মস্তিষ্কের মধ্যে যে ভারসাম্য, যে ইকুইলিব্রিয়াম, এটা মেনটেন করতে হবে। এবং এই ভারসাম্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই ভারসাম্য কখন নষ্ট হয়, কী কী কারণে আপনার ভারসাম্য নষ্ট হতে পারে? যখন আপনি জাঙ্ক ফুড এবং অস্বাস্থ্যকর খাবার নিয়মিত খাবেন। এই খাবার যাচ্ছে পরিপাকতন্ত্রে, পরিপাকতন্ত্রে যাওয়ার ফলে কী হচ্ছে, তার পরিপাকতন্ত্রের নার্ভাস সিস্টেম ঠিকমতো কাজ করছে না, তার ইমিউন সিস্টেম দুর্বল। এবং দেখেন এই করোনাকালে সবচেয়ে বেশি মারা গেছে কোন দেশের মানুষ? এত নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার পরিচ্ছন্ন, এত নিখুঁত ব্যবস্থাপনা, তারপরেও আমাদের 19 গুণ মানুষ মারা গেছে আমেরিকাতে। এর মূল কারণ হচ্ছে জাঙ্ক ফুড এবং অস্বাস্থ্যকর খাবার, যা তাদের পরিপাকতন্ত্রকে দুর্বল করে ফেলেছে। 2 নম্বর, অতিরিক্ত অ্যান্টিবায়োটিক, ব্যথানাশক এবং স্টেরয়েড জাতীয় ওষুধ। পৃথিবীতে যে দেশে সবচেয়ে বেশি ওষুধ ব্যবহৃত হয়, সে দেশ হচ্ছে আমেরিকা। টেকনোলজিক্যাল চিকিৎসা যে দেশে সবচেয়ে বেশি, সেই দেশ হচ্ছে আমেরিকা। 3 নম্বর,
পরিপাকতন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা যখন কমে যাবে, আমাদের শরীরে আমাদের পরিপাকতন্ত্রে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে, এর মধ্যে এক গ্রুপ হচ্ছে উপকারী আর এক গ্রুপ ক্ষতিকর। এই উপকারী ব্যাকটেরিয়াকে বলা হয় প্রোবায়োটিক্স। উপকারী ব্যাকটেরিয়া সংখ্যা যখন বেশি থাকবে, ক্ষতিকর ব্যাকটেরিয়া যখন সংখ্যা কম থাকবে, আপনি সুস্থ থাকবেন। কোনো কারণে যদি উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমে যায় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায়, তখন আপনি অসুস্থ হবেন, আপনার ভারসাম্য নষ্ট হবে। এবং 4 নম্বর হচ্ছে ক্রমাগত মানসিক চাপ বা স্ট্রেস আপনার পরিপাকতন্ত্রের এই নার্ভাস সিস্টেমকে দুর্বল করে ফেলে। খাবার কতটা গুরুত্বপূর্ণ, আগের যুগে যখন চিকিৎসা দেওয়া হতো, দুটো জিনিস একসঙ্গে দেওয়া হতো, একটা হচ্ছে ওষুধ এবং সাথে আরেকটা হচ্ছে কি, পথ্য। আজকে পথ্য চলে গেছে, শুধু ওষুধ আছে। অথচ এই ওষুধ আপনার ইমিউন সিস্টেমের 70% দুর্বল করার জন্য যথেষ্ট, যদি এই ওষুধ অতিরিক্ত হয়ে যায়। এই জন্য আপনার পুরো লাইফস্টাইল এমনভাবে হতে হবে যেন আপনার পরিপাকতন্ত্রের ইমিউন সিস্টেম, অর্থাৎ টোটাল পরিপাকতন্ত্রের 70% ইমিউন সিস্টেম যেন সুন্দর থাকে, ভালো থাকে, অর্থাৎ আপনার পরিপাকতন্ত্র যেন চমৎকার কাজ করে। আমরা তো অনেকেই ভারসাম্য নষ্ট করে ফেলেছি, তো এই ভারসাম্য কী করে পুনরুদ্ধার করা যায়? বিজ্ঞানীরা বলছেন, এই ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠার জন্য আপনার করণীয় হচ্ছে জাঙ্ক ফুড এবং অস্বাস্থ্যকর যত খাবার আছে। অস্বাস্থ্যকর মানে ভাজা, ফোড়া, তৈলাক্ত, চর্বিযুক্ত খাবার যত আছে, তেহারি, বিরিয়ানি, কাচ্চি, মাচ্চি, লাচ্চি, যা আছে এগুলোকে বর্জন করতে হবে। লুচি, পুরি, বেগুনি, পেঁয়াজু, সিঙ্গাড়া, চপ, কাটলেট বর্জন করতে হবে। 2 নম্বর, প্রচুর আঁশযুক্ত খাবার খেতে হবে, এবং এই আঁশযুক্ত খাবারগুলো আপনার পরিপাকতন্ত্রের যে জীবাণু আছে, এই পরিপাকতন্ত্রের যে জীবাণুগুলো, ভালো জীবাণুগুলোকে শক্তি যোগাবে। এবং সেই জন্য প্রত্যেক দিন আপনার খাবারে হয় কিছু লাল চালের ভাত অথবা লাল আটা রুটি, 3-4 ধরনের ফল, 3-4 ধরনের সালাদ, পর্যাপ্ত অর্ধ সিদ্ধ সবজি, কিছু বাদাম, কিছু বীজ, কিছু বিন যখন আপনি খাবেন, আপনার পরিপাকতন্ত্রের জীবাণুগুলো উজ্জীবিত থাকবে, উপকারী জীবাণুগুলো, এবং আপনাকে সুরক্ষা দেবে এবং আপনি সুস্থ থাকবেন। 3 নম্বর, নিয়মিত প্রোবায়োটিক ফুড, যে খাবারের ভিতরে সরাসরি ওই প্রোবায়োটিক্স বা উপকারী জীবাণু আছে সেগুলোকে বলা হয় প্রোবায়োটিক ফুড। এবং ন্যাচারাল প্রোবায়োটিক ফুড হচ্ছে টক দই। টক দইয়ে কোটি কোটি প্রোবায়োটিক্স আছে, অর্থাৎ উপকারী জীবাণু আছে। আপনি যখন প্রতিদিন টক দই খাবেন, এই উপকারী জীবাণুকে সরাসরি আপনি শরীরে পাঠাচ্ছেন। ওইখানে যে ভারসাম্য নষ্ট হয়ে গেছিলো, ক্ষতিকর জীবাণুর সংখ্যা বেড়ে গেছিলো, উপকারী জীবাণুর সংখ্যা কমে গেছিলো, এই টক দই যে, অর্থাৎ এই উপকারী জীবাণু যে উপকারী জীবাণুর সংখ্যা বাড়ায় দিবে, ক্ষতিকর জীবাণুর সংখ্যা থেকে সে যখন সংখ্যায় বেড়ে যাবে, আপনার এই পুনঃপ্রতিষ্ঠা পাবে আপনার এই ইমব্যালেন্স। 4 নম্বর, নিয়মিত ব্যায়াম। নিয়মিত ব্যায়াম আপনার এই ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করতে সাহায্য করবে। 5 নম্বর, পর্যাপ্ত ঘুম হতে হবে। ঘুম প্রকৃতির সবচেয়ে শ্রেষ্ঠ ওষুধ, প্রকৃতির সবচেয়ে দামি ওষুধ হচ্ছে ঘুম। এবং একজন ব্যক্তির 6-8 ঘন্টা ঘুমানো উচিত, এবং এটি হতে হবে সাউন্ড স্লিপ, কোনো রকম ডিস্টারবেন্স ছাড়া, এক ঘুমে ভোর, সকাল না ভোর, অর্থাৎ শুভে সাদিকের সময়, অর্থাৎ সেই ফজরের সময় উঠতে হবে, তবে আপনি সুস্থতার আলো দেখতে পাবেন। আর সর্বশেষ হচ্ছে নিয়মিত মেডিটেশন। আপনি যখন নিয়মিত মেডিটেশন করবেন, ওই যে আপনার স্ট্রেস টেনশন, এটিকে আপনি দূর করতে পারবেন। প্রথম আলোতে একটি ফ্রন্ট পেজ নিউজ প্রকাশিত হয়, সে নিউজটি হচ্ছে ডায়াবেটিসের নতুন কারণ আবিষ্কৃত, বাংলাদেশি বিজ্ঞানীদের সাফল্য। বিশ্বে ও বাংলাদেশে বহু মানুষ প্রাক ডায়াবেটিস অবস্থায় আছে, এই আবিষ্কার ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা রাখবে। কি বলছে দেখেন, অন্ত্রে থাকা জৈব রাসায়নিক IAP কমে গেলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে, IAP মাপার প্রযুক্তি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এই IAP যখন কমে যায়, তখন একজন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হন। কী আবিষ্কার করেছেন তারা? তারা বলছেন সংবাদ সম্মেলনে, অধ্যাপক মধু এস মালো বলেন, মানুষের অন্ত্রে কোটি কোটি ব্যাকটেরিয়া থাকে,
মৃত ব্যাকটেরিয়াগুলো কোষপ্রাচীরের অংশ টক্সিন নামের পদার্থ তৈরি করে। এই টক্সিন সাধারণত মলের সঙ্গে শরীর থেকে বের হয়ে যায়। তবে অতিরিক্ত চর্বি জাতীয় খাবার, কোমল পানীয় এবং মদ জাতীয় পদার্থে অভ্যস্ত ব্যক্তিদের রক্তে এই টক্সিন মিশে যায়। পৃথিবীতে যে দেশে সবচেয়ে বেশি ডায়াবেটিস সেই দেশটির নাম হচ্ছে আমেরিকা, এবং যে দেশে সবচেয়ে বেশি ফাস্টফুড খাওয়া হয় সেই দেশটির নাম হচ্ছে আমেরিকা। যে দেশে সবচেয়ে বেশি করোনা রোগী মারা গেছে সেই দেশটির নামও হচ্ছে আমেরিকা। আমরা গত 12 বছর থেকে এবং কোয়ান্টাম থেকে 30 বছর থেকে আমরা বলে আসছি যে সুস্থ থাকতে চাইলে, আপনি যদি ডায়াবেটিস প্রতিরোধ করতে চান, হৃদরোগ, উচ্চ রক্তচাপ প্রতিরোধ করতে চান, তাহলে আপনাকে ফাস্টফুড, ভাজা ফোড়া, অস্বাস্থ্যকর খাবার বর্জন করতে হবে, এবং বিকল্প হিসেবে আপনাকে প্রচুর টাটকা খাবার খেতে হবে, প্রচুর ফল, সালাদ, সবজি, বীজ, বিন, বাদাম, আজকে নতুন নতুন আবিষ্কার সেই কথাগুলোকে সাপোর্ট করছে। আপনি যদি ডায়াবেটিস প্রতিরোধ করতে চান, আপনি যদি সুস্থ থাকতে চান, আপনার ইমিউন সিস্টেমকে আপনি যদি চাঙ্গা রাখতে চান, আপনার পুরো ইমিউন সিস্টেমকে কাজে লাগিয়ে যদি আপনি নিরোগ, সুস্থ, দীর্ঘজীবনের অধিকারী হতে চান, তবে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার পেটটাকে ঠিক রাখতে হবে, ভুঁড়িটাকে ঠিক রাখতে হবে, পরিপাকতন্ত্রটাকে সুস্থ রাখতে হবে, এবং এজন্যে খাদ্যাভ্যাস বিশাল 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 ভূমিকা পালন করে।